নবগ্রাম ব্লকের বেশ কিছু গ্রামে গিয়ে বাড়ি গিয়ে প্রচার করেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা এবং সরকারের সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ যেন বঞ্চিত না হয়, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কাস্ট সার্টিফিকেট সহ বিভিন্ন সরকারি প্রকল্পগুলো সঠিকভাবে পাচ্ছেন কিনা সে বিষয়ে সাধারণ মানুষের কাছে জানতে চান। না পেলে কিভাবে তারা পাবেন সে বিষয়ে বোঝান বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা। এছাড়াও ইলেকট্রিসিটি বিল, মিউটেশন ফ্রি, অন্যান্য সরকারি পরিষেবা সংক্রান্ত ন্যূনতম ফ্রি, ড্রাইভিং লাইসেন্স ফ্রি, সম্পত্তি ট্যাক্স, সমস্ত ধরনের অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে। এই সমস্ত পরিষেবাগুলি পেতে জনসাধারণকে নিঃশুল্ক সেবা প্রদান করা হয়। এতে জনসাধারণও উপকৃত হবে বলে জানান বাংলা সহায়তা কেন্দ্রের এক সরকারি আধিকারিক। এক জায়গায় এতগুলো প্রকল্পের সুবিধা মিলবে জেনে খুশি সাধারণ মানুষ। অভিজিৎ মণ্ডল ও বলাই প্রামাণিকের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। সহায়তা সমন্বয় সপ্তাহে এসেছি ইলেকট্রিক বিল জমা দিতে। এখানে বাড়ির ট্যাক্স এবং বিলটি নেওয়া হচ্ছে, এটা এলাকার লোকের, ব্লকের লোকের খুব উপকার হচ্ছে। আজকে আমি এসে এখানে উপকৃত হলাম। সবাই যেন এসে এখানে এভাবে মিটার দেয়, ট্যাক্স, বাড়ির অন্যান্য মিউটিশন ফিউচার যেগুলো আছে সেগুলো এসে যেন দেয় এখানে, করে এসে তাহলে মানুষ উপকার পাবে, অন্য জায়গায় কোনো জায়গায় যেতে হবে না। এখানে কাজ হচ্ছে খুব ভালো, খুব ভালো লাগছে। কী নাম আপনার? আমার নাম সৌমেন রায়, বাড়ি কাজে গ্রামে আমার বাড়ি। সমন্বয় সপ্তাহ এই সপ্তাহ উদযাপন হচ্ছে, আমরা পাড়াতে পাড়াতে গিয়ে জনসাধারণকে জানাচ্ছি প্রত্যেক গ্রামবাসীকে আমাদের বিএসকে সেন্টারে কী কী পরিষেবা পাওয়া যায়। সেই পরিষেবাগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা আছে। 38খানা ডিপার্টমেন্টের কাজ আমাদের এখানে হয়। তার মধ্যে এখন বর্তমানে নতুন লঞ্চ হয়েছে ল্যান্ড ডিপার্টমেন্টের, ইলেকট্রিক পাওয়ার ডিপার্টমেন্টের ইলেকট্রিক বিল, ল্যান্ড ডিপার্টমেন্টের বিভিন্ন মিউটেশনের জন্য কনভার্সনের জন্য এবং পর্চে অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন খাজনার জন্য এই বিষয়গুলো, পরিষেবাগুলো আমাদের বিএসএস সেন্টারে পাওয়া যায়। এটা জনসাধারণকে জানানো হলো এবং আমাদের পুরো যত বিএসকে সেন্টারে যেসব সার্ভিসগুলো পাওয়া যায় সেই সম্পর্কেও সব কিছু সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলা হলো এবং তারা এই একই ছাদের তলে সব পরিষেবা পাওয়ার জন্য খুব উৎসাহিত। এখান থেকে জনসাধারণ যারা ফিডব্যাক দিল আমাদের যে ওনাদেরকে বিভিন্ন কাজের জন্য, হ্যাঁ, বিভিন্ন অফিসে যেতে হয়, সেটা একটা অফিসে সব কিছু পরিষেবা পাওয়ার জন্য ওনারা খুব খুশি। ঠিক আছে, তাদের বিভিন্ন অফিসে ঘোরাঘুরি না করে একটা জায়গাতে সব পরিষেবা পেয়ে যাবে, সেই জন্য ওরা স্যাটিসফাই। জনসাধারণদেরকে কত টাকা নিয়ে আসতে হবে, এই অ্যাপ্লাই করতে গেলে কত টাকা লাগবে? এখানে তিন রকম সার্ভিস পাওয়া যায়, ইনফরমেশন সার্ভিস, ফ্রি সার্ভিস, পেড সার্ভিস। পেড সার্ভিস বলতে এই যে ইলেকট্রিক বিলের জন্য তাদের এক্সট্রা কোনো টাকা লাগবে না, যেটা বিল সেটাই পাবে, সেটাই লাগবে, মানে বিনা শুল্কে ওরা পরিষেবা পাবে এক কথা। ঠিক আছে, কী নাম আপনার? আমার নাম নন্দন সাহা।